বাতিল শেখ মুজিবের জাতির জনক স্বীকৃতি ইউনুদ সরকারের বিতর্কিত পদক্ষেপ মুজিব মুক্তিযুদ্ধ সম্পর্কিত আটটি জাতীয় ছুটি বাতিল মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বঙ্গার বুকে দীর্ঘ চুয়াত্তর বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগা মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অভিযোগ উঠল সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মরণে পালিত জাতীয় ছুটিগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার আর সেই কারণেই তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে গণ অভ্যুত্থানের অব্যাহতির পরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অথচ তারই নেতৃত্বাধীন সরকার বুধবার মোট আটটি জাতীয় ছুটি বাতিলের কথা ঘোষণা করে এ ব্যাপারে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে ইউনুস সরকার উল্লেখ্য এই ছুটিগুলি মূলত শেখ হাসিনার আমলেই ঘোষিত হয়েছিল যে জাতীয় ছুটিগুলি বাতিল করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে সাতই মার্চ ঐতিহাসিক ভাষণে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির ঘোষণা করেন মুজিব সতেরোই মার্চ মুজিবের জন্মবার্ষিকী পনেরোই আগস্ট মুজিবের মৃত্যুবার্ষিকী যা জাতীয় শোক দিবস চৌঠা নভেম্বর সংবিধান দিবস পাঁচই আগস্ট ভাইয়ের মৃত্যু দিবস আটই আগস্ট মায়ের মৃত্যু দিবস আঠারোই অক্টোবর ছোট ভাইয়ের মৃত্যু দিবস বারোই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস ছুটি বাতিলের এই সিদ্ধান্তের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে এ ব্যাপারে বাংলাদেশের আওয়ামী লীগ দলের দাবি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় কৃতিত্ব যাতে জাতির জন্য মুজিবর রহমানের যে অবদান রয়েছে অথচ তা আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহযোগী দেশের স্বাধীনতা প্রেমে মানুষ এবং বঙ্গবন্ধুর পরিবারের অবদান এভাবে মুছে দেওয়া যায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের প্রতীকগুলি অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে এখন আবার এই সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কিত জাতির ইতিহাস সম্পর্কিত ছুটিগুলি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা করছি আমরা এতদিন বাংলাদেশের মানুষ মুজিবর রহমানকেই জাতির জনক হিসাবে মানতেন কিন্তু বাংলাদেশের ইউনুস সরকার মুজিবকে জাতির জনক বলে মানতে অস্বীকার করছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত নাহিদ ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের সদস্যেরা মুজিবকে নষ্ট করে ফেলেছেন যেভাবে তার মূর্তি পুজো হয়েছে বাংলাদেশে তা ফ্যাসিবাদী আদর্শের পরিচয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ